আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো আপনাদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো মানে কম বাজেটের ভিতর, মানে যাদের বাজেট একটু কম তারা আপনি এই কালার গ্লাসটা নিতে পারেন। এটা নাসির গ্রুপ অফ কোম্পানির একটা গ্লাস, এটা মার্কারি গ্লাস না, এটা আপনার দুই পাশেই দেখা যাবে, মানে ভিতর থেকেও বাইরে একদম ক্লিয়ার দেখতে পারবেন এবং ভিতর থেকে মানে বাইরে থেকেও ভিতরে কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন। তো এটা এই গ্লাসের থিকনেসটা হবে আপনার 5 মিলি। তো 5 মিলি থিকনেস হবে, কারণ এটা মার্কারি না, মার্কারি ছাড়া, এই জন্য থিকনেসটা একটু কম। তো যাদের একটু বাজেট কম বা যারা মানে কালারফুল জিনিস নিতে চান অথচ বাজেট খুবই কম, তো তাদের জন্য এটা ভিডিওটি। যেহেতু আপনার থাই জানালাতে পর্দা ইউজ করা লাগে, সেহেতু আপনি মার্কারি গ্লাস নিলেও কিন্তু আপনার পর্দা ইউজ করতে হবে, কারণ রাতের বেলা কিন্তু আপনার ভিতরে দেখা যাবে। তো এই জন্য কিন্তু আপনারা যদি যেহেতু পর্দা ইউজ করা লাগতেছে, তো আমি বেশি দামি গ্লাস না নিয়ে অল্প দামের ভিতর গ্লাসটাও নিতে যদি নেই তাহলে কিন্তু আপনার ভালো হবে। তো এটা কিন্তু অল্প বাজেটের গ্লাস, নাসির কোম্পানির 5 মিলি, যেটাকে বলে নর্মাল ব্লু। তো এটা দুই পাশ দিয়ে দেখা যাবে, দেখতে পারতেছেন। এটা একটা মসজিদে লাগিয়েছি আমরা, একদম দুই পাশ থেকে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে একদম কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু হালকা একটু ব্লু কালার দেখা যাচ্ছে। এটা আপনার যখন ভিতরে পর্দা থাকবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আপনি পর্দার যে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় ওই রকম নিলে আপনি দেখতে সুন্দর দেখা যাবে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো আরও করেছি। তো দেখতে পারতেছেন এটা কিন্তু একটা দরজা, মানে পার্টিশন দরজা, এটাতে কিন্তু আমরা নর্মাল ব্লু দিয়েছি এবং অ্যালুমিনিয়াম হিসেবে আমরা ব্যবহার করেছি এখানে কাই কোম্পানির সিলভার কালার অ্যালুমিনিয়াম। তো দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর। তো কাই কোম্পানির আমরা এখানে লকটাও কিন্তু কাই কোম্পানি দিয়েছি, এখানে কিন্তু একটা চাবি লক দিয়েছি কাই কোম্পানি। তো আপনারা চাইলে কিন্তু কাই কোম্পানির লকটা নিতে পারেন। আর কাই কোম্পানির মাল চেনার একটা উপায়, কাই কোম্পানিতে কিন্তু এরকম সিল থাকবে মালে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো মাঝে মাঝে দুই একটা সিল উঠে যায়, এটা আপনার থিকনেস দেখে বুঝে নেবেন যে এটা আসলে কাই কোম্পানি কি না। তো এখন আমি বলি রেটের কথা। তো রেটের কথা যদি বলি, এখানে হাইটে মাপ ছিল মানে 4.5 ফিট, লেন্থে মাপ ছিল আপনার 5 ফিট, মোট 22.5 স্কোয়ার ফিট। তো এখানে রেট নিয়েছি 320 টাকা স্কোয়ার ফিট। যদি এখানে যদি মার্কারি গ্লাসটা হতো তাহলে কিন্তু রেট অনেক বেশি আসতো, এখানে নর্মাল গ্লাসটার জন্য রেটটা একটু কম আসছে। তো 320 টাকা হলে কিন্তু আপনি নর্মাল ব্লু পেয়ে যাবেন, আর অ্যালুমিনিয়াম হিসেবে আপনি পাবেন হচ্ছে কাই কোম্পানি। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা শতকরা 100% মানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কোথাও কিন্তু ফাঁকা নেই। তো আমাদের দ্বারা কাজ করালে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। আর আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকি, সেক্ষেত্রে কাজের পরিমাণ অবশ্যই অবশ্যই বেশি হতে হবে, এটা আমি বারবার বলি। আর কেয়ারিং খরচাটা অবশ্যই আপনার বহন করতে হবে, কারণ কেয়ারিং খরচাটা যদি আমি বহন করি তাহলে আমার আমি যে রেটে কাজ করি, খুব চিপ রেটে কাজ করি, এখানে কিন্তু তাহলে আমার লাভ থাকবে না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আর যদি আপনি বিভিন্ন কোম্পানির অ্যালুমিনিয়াম নেন বা গ্লাস নেন, সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে, আর জানালার মাপ অনুযায়ী কিন্তু দাম কম বেশি হতে পারে। আর যে কোনো প্রয়োজনে আমাদের যদি কল করেন, আমরা কিন্তু শতকরা মানে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে। আর ভিডিওটি আর আজ বড় করব না, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ।